এসে পড়েছি পূজালী ছোট বটতলা, এখানকার 52তম বর্ষের পুজো। আপনারা বঙ্গশ্রী চ্যানেলের সাথে প্রতিবারেই থাকেন, এবারেও আশা করি আমাদের সাথে আছেন। তার সাথে একটা পাওনা, সেটা হচ্ছে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশী ভক্তানং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রক্ত বীজ বধে দেবী চণ্ড মুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বন্দিতাঙ্গি যুগে দেবী সৌভাগ্যদায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অচিন্ত্য রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং। ছোট বটতলাটা যে মহেশতলা এবং বজবজ মিউনিসিপ্যালিটি থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে এবং সিএসসির কম্পাউন্ডের মধ্যে অবস্থিত। এবারে এখানে যে দৃষ্টান্তমূলক যে প্রত্যেক বারে পুজো মণ্ডপ তৈরি হয় এই অলোকবাবুর নেতৃত্বে এবং অলোকবাবুর সাথে কেষ্টদা এবং অন্যান্য যারা কর্মীরা আছে তারা করে থাকেন, এবং এর পাশাপাশি এনারা চিরকাল সমাজসেবামূলক কাজ করে চলেছেন। বন্ধুরা, যারা আমাদের ফেসবুক লাইভ দেখছেন তারা মতামত জানাবেন, এবং বঙ্গশ্রী চ্যানেল যেখানে যেখানে দেখা যাচ্ছে না সেখানে সেখানে তার সেই সমস্ত কেবল অপারেটরদের বলুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। তাই আজ এই আমরা একটা মহা আঙ্গিকে আজ শহর থেকে শহরতলির বিভিন্ন প্রান্তে আমরা তুলে ধরব আপনাদের জন্য। পুজো কমিটির সভাপতি অলোকবাবু, কাউন্সিলর হিসাবে শুধু বললে হবে না, ইনি একজন সমাজসেবী, এখানকার মানুষের জন্য সমস্ত কিছু করে থাকেন। সম্পাদক ভবানী দাস, আর সম্পাদক ভবানী দাসও রয়েছেন ওনার পাশে, আমরা জেনে নেব একটু। দাদা, এই যে এত বছর ধরে বিভিন্ন আঙ্গিকে পুজো করছেন, এর অনুপ্রেরণাটা পান কোত্থেকে যে একদম এখন মানুষ ছোট বটতলায় আসবেই, যে ওইখানে একবার দেখে আসি ছোট বটতলা এবারে কী করেছে? আমরা যতবার করেছি আমাদের কিন্তু শুধুটা এখান থেকেই করি, তা আপনি কী বলবেন আজকের এই তৃতীয়ার দিনে? সবটাই কিন্তু ভালোবাসা, এবং আমাদের পুজো কমিটি মধ্যপূজালী ছোট বটতলার সমস্ত কর্মী সদস্য গ্রামবাসীবৃন্দ এবং ব্যবসায়ী মূল প্রত্যেকের হৃদ্যতার সঙ্গে আছে বলে, এবং আমাদের কর্মীরা দিন রাত এই মণ্ডপকে সাজিয়ে তোলার পিছনে প্রচণ্ডভাবে খাটে, সেইটাকে সামনে রেখে এবং আগামীর যে দিনগুলোতে আমরা করে গেছি বিগত দিনে মানুষের একটা আলাদা চাহিদা থাকে ছোট বটতলা কী করছে, সেই ওইটাই আমাদের উৎসাহ, ওটাই আমাদের প্রেরণা। মানুষের উৎসাহ প্রেরণা নিয়ে আমাদের প্রত্যেক বৎসর আমাদের ভাবতে হয় কী করলে মানুষ আনন্দিত হবে। এবারে থিম কী? এবারের থিম নাম দেওয়া হয়েছে মা বড়ই চিন্তিত, সেভ ওয়াটার সেভ লাইফ, জল বাঁচান জীবন বাঁচান। সেই সঙ্গে আমরা চেষ্টা করেছি, সেই সঙ্গে আমরা একটা ধর্ম সমন্বয়ের চেষ্টা করেছি, মুসলিম সম্প্রদায়ের একটা অংশ আমরা প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছি, আর একটা চেষ্টা করেছি আমাদের এই প্যান্ডেলের মধ্যে একটা সাপ যে অস্পৃশ্যতা কুসংস্কারের উপর নির্ভরশীল হয়ে বাইরের আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অস্পৃশ্যতা আছে, ছোট জাত নিচু জাত, সেটাকেও আমরা তুলে ধরার বহিরাঙ্গের চেষ্টা করি। ছোট বটতলায় এতক্ষণ দেখালাম
সমস্ত পুজো মণ্ডপটা, আর এই পুজো মণ্ডপের কারিগর যিনি, তিনি আমাদের সম্মুখেই উপস্থিত হয়েছেন। তিনি ব্যস্ত ছিলেন এই কারিগরি শিল্পের কোনো না কোনো কাজে, তাই হঠাৎ আমরা আবার পেয়ে গেছি এই শিল্পীকে। জেনে নিই ওনার নাম কি? আমার নাম প্রসেনজিৎ বোস। আপনি কত বছর ধরে এটা করছেন? আমি প্রায় 27 বছর কাজ করছি। আর এই যে আমরা দেখছি, আমরা এসে দেখছি, এটা মনে হচ্ছে পাথরের ওপর খোদাই করা, পাথরের ওপর এফেক্টে কাজ করা আছে। এটা অ্যাকচুয়াল দেখানো হচ্ছে যে মানুষের গোটা পৃথিবী তথা ভারতবর্ষে যে একটা ভয়ঙ্কর জল সংকটের সম্মুখীন হতে চলেছি আমরা সেটা নিয়ে অতটা সিনসিয়ারলি ভাবছি না, কিন্তু এটা ভাবার দিন এসে গেছে। সেই জন্য আমরা বিভিন্নভাবে এটা তুলে ধরেছি। প্রথমে এটা দেখিয়েছি একটা রেইন হাউস, যেখানে বিদেশে যেভাবে জলকে সঞ্চয় করা হয় এবং প্রয়োজনে ব্যবহার করা হয় সেইভাবে এটা করা উচিত। এর জন্য আমরা মূল মণ্ডপের বহিরঙ্গটা আমরা দেখিয়েছি, রেইন হাউস। এর সামনে যে প্রতীকী দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি নতেভ সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সাবধ্যো ভক্তি কুর্বন ত্বং চণ্ডিকে ব্যাধিনাশিনি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তি পাপনাশিনি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সৌভাগ্যমারোগ্যম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিধেহি দিশো তং নাশং বিধেহি বলমুচ্চকহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সুরাসুর শিরোরত্ন নিগৃষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদ্যাবন্তং যশস্বন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি দিশো জহি। গৌরঙ্গতলার পুজো কমিটির মণ্ডপে এখানে এক অভিনব কাগজ দিয়ে কিভাবে কেটে কেটে এই সামনে একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে, তার পাশাপাশি হরিণ বাঘ, তারপর চাইনিজদের যে ড্রাগন হয় সেই সমস্ত ড্রাগনের উপকরণ দিয়ে
মা এসছেন এই গৌরঙ্গতলার পুজো মণ্ডপে। গৌরঙ্গতলার পুজো মণ্ডপে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানকার যে প্রতিমা প্রায় এক চালা, এবং এখানকার প্রতিমার মধ্যে কোনো বস্ত্র নেই, সবই মৃৎশিল্পীরা তাদের আঙ্গিকে তৈরি করেছে। আমি এসে পড়েছি এই পুজো কমিটির একজন কর্ণধার এবং সম্পাদক। আপনার নাম কি দাদা? অনিমেষ সরকার। আপনার নাম? অনিমেষ সরকার। অনিমেষ সরকার, অনিমেষবাবু, এবারের পুজোর থিম কি? আমার হচ্ছে শান্তির অন্বেষণে। আজকে যখন চারদিকে যখন ঘাত প্রতিঘাত লড়াই, সেই মুহূর্তে আমার মনে হয়েছে পৃথিবীর দেখুন প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা ধর্ম প্রায় একজন ধারা প্রবর্তিত। কারণ আমরা দেখেছি খ্রিস্টান থেকে জেসাস ক্রাইস্ট থেকে খ্রিস্টান ধর্ম সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখি হযরত মোহাম্মদ থেকে মুসলিম ধর্ম তৈরি হয়েছে। কিন্তু ভারতবর্ষের বুকে যে সনাতন হিন্দু ধর্ম, সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিন্তু কেউ নির্দিষ্ট কেউ প্রতিষ্ঠাতা নেই, সেই হিন্দু থেকে আর হিন্দু। এখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে বুদ্ধদেব সব ধর্মেই কিন্তু মানবতার কথা বলে, প্রেম প্রীতি ভালোবাসার কথা বলে, কিন্তু সবার আগে দরকার শান্তি। যে শান্তির কথা 623 খ্রিস্টাব্দ পূর্বাব্দে বলে গেছেন গৌতম বুদ্ধ, শান্তি থাকলেই কিন্তু সব থাকে। তাই এবারে আমাদের থিম শান্তির অন্বেষণে, এক যুব উপযোগী। আমি বলছি যে আমরা দেখুন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা ধর্ম কিন্তু আমরা মানবতার কথা বললেও আমরা কিন্তু ঘাত প্রতিঘাত দেখি। কী দেখি না, হিন্দুরা যদি কোনো মুসলিমকে বিন্দুমাত্র যদি ভুলেতে কোনো আক্রমণ করে, মুসলিম কিন্তু তার প্রত্যাঘাত করে। ঠিক উল্টো দিকে মুসলিম যদি কোনো প্রত্যাঘাত করে, হিন্দুরা করে। খ্রিস্টানরা যদি মুসলিমদের কোনো রকম ঘাত করে, তার প্রত্যাঘাত আছে। কিন্তু বুদ্ধদেবের নীতির মধ্যে, বুদ্ধদেবের ধর্মের মধ্যে কিন্তু সেটা নেই। কারণ আপনি আমি একই প্রায় যদি আমরা ধরে নিই প্রায় এই যুগে যুগের মানুষ, তাহলে আমরা কী দেখব যে আমাদের বুদ্ধদেবের কিন্তু কখনো বিচ্যুত হয়নি। কারণ দেখুন আমাদের যখন ওই 2004-05 সালে, সম্ভবত সালটা 2004-05 যখন তালিবানরা যখন বুদ্ধদেবের অত বড়ো পৃথিবীর সবথেকে বড়ো বৌদ্ধ মূর্তিটা ভেঙে দিয়েছিল, তখন কিন্তু তারা কিন্তু কখনো প্রত্যাঘাত করেনি। তারা কিন্তু সমস্ত বৌদ্ধ ভিক্ষুকরা তখন কিন্তু প্যাগোডায় বসে বসে তারা শান্তি চেয়েছিল, তারা তারা বিশ্বাস করেছিল, তারা বলেছিল মানুষকে ভালোবাসার থেকেও বড় কথা দরকার, আগে আগে বিশ্বাস করতে হবে শান্তি। হে ভগবান, ওদের শুধু শান্তি দাও, শান্তি দিলেই, শান্তি মানেই কিন্তু বুদ্ধির একটা বিকাশ ঘটবে। সুতরাং সেই দিন থেকেই আমাদের মনে হয়েছিল যে এই বুদ্ধিস্টকে নিয়েই আমরা এমন কিছু পরিকল্পনা করব যাতে কিন্তু অন্তত মানুষের অন্তত বোধোদয় কথা।
এখানে 75 বছরের পুজো হচ্ছে। প্রত্যেক বছর এই শারদ উৎসব কমিটি একটা অভিনবত্ব আনে। জায়গাটা সংকুলন হলেও এই কালীতলাতে দীর্ঘ দিন ধরে 75 বছর ধরে বহু মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত আছে। আজ আমাদের পুরপিতা দীপক ঘোষ মহাশয় এই পুজোটাকে সম্পূর্ণভাবে পরিচালিত করেন, এবারে পঞ্চদুর্গা করেছেন। প্রত্যেক বছরই প্রতিমার মধ্যে এক অভিনবত্ব, এক নতুন আঙ্গিক আনেন। বজবজ হাল্লারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এখন আছেন? হ্যাঁ, প্রদীপ রুদ্রপাল। আর এবারে আপনি কি মনে করেন যে পুরস্কার না মানুষের ভিড়? আমরা মানুষের ভিড় বিশ্বাস করি, আমরা পুরস্কারে বিশ্বাস করি না। কারণ বজবজে যে পুরস্কারগুলো দেয়া হয় ঠিক সঠিকভাবে তার রূপায়ণ হয় না, সঠিকভাবে বিচার্য বিষয় হয় না। আমরা মানুষের বিপুল সংখ্যক মানুষ আসুক, তারা উপভোগ করুক, পুজোর পাঁচটা দিন তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, এটাই আমরা কামনা করি। विधात्री वरदे नमः, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। उम्र नेत्र बधे देवी धर्म कामार्थ दायिनी, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्त बीज बधे देवी चंड मुंड विनाशिनी, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुंभ शुंभ निर्णाशी त्रैलोक्य शुभदे नमः, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वंदितांगि युगे देवि सौभाग्यदायिनी, रूपं देहि जयं देहि
अचिंत्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं यशोदयी दिशो जहि सावत्यो भक्ति पूर्वं त्वं चंडिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चंडी के सततन युद्ध जयंती पाप नाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि कल्याणं विदेहि विपुलं श्रियं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विदेहि दिशो तं नाशं विदेहि बलमुच्चकहि ओडिशा सार्वजनीन पूजो मंडपे एखाने एक असाधारण थीम आमी एखोनो पर्यंत जानि ना तबे मने होच्छे একটা কোনো একটা কৃষকের আঙ্গিকে একটা মূর্তি রয়েছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে ধানের গোলা, বিশেষ করে ধান তাকে স্ট্যাক করে রাখা হয়েছে। আমরা এত পুজো মণ্ডপ ঘুরলাম, ঘোরার পর এখানে এসে যা প্রাকৃতিক মানে সৌন্দর্য বা প্রাকৃতিক বিষয় নিয়ে ধানকে উপকরণ করে মনে হয়, আমার এখনো পর্যন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে ধানই হচ্ছে একটা মূল বিষয়, কৃষকই হচ্ছে এখানে মূল বিষয়। আজ সমাজে পিছিয়ে পড়া যে সমস্ত জমিহারা কৃষক বা কৃষকরা যেভাবে সংগ্রাম লড়াই চালাচ্ছে, জানি না সংগ্রাম লড়াইয়ের কোনো আঙ্গিক আমি এখানে পাচ্ছি না, কিন্তু সম্পূর্ণ কৃষক শ্রেণীকে তুলে ধরা হয়েছে বলে আমার মনে হয়। বরিশা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি আগে বিগত দিনে আমরা দেখেছি রাস্তার মধ্যে ছোট করে, ছোট হলেও তার একটা নতুন আঙ্গিক থাকতো, আজ সেটা সরে এসে বড় আঙ্গিকে নতুন মাত্রা দিতে চলেছে। দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি নতেব সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সাবত্যো ভক্তি কুর্বং ত্বং চণ্ডিকে ব্যধিনাশিনি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চণ্ডিকে সততং যুদ্ধে जयंती पाप नाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि বিদেহি বিপুলং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দিশো তং নাশং বিদেহি বলমুচ্চকহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সুরাসুর শিরোরত্ন
নিগৃষ্ট চরণং বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদ্যাবন্তং যশস্বন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি। যেখানে আমাদের যতটুকু উনি জ্ঞান তো বোঝাচ্ছে যে স্যাটেলাইটের যুগে যত জেনারেশান এগোচ্ছে তত প্রাকৃতিক নিয়মে বন্য প্রাণীর বিশেষ করে পাখিদের ওপর প্রভাব পড়ছে, তা বরিশার এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। এই অসাধারণ থিমটা ওনারা কীভাবে কতদিন ধরে ভেবে এই থিম করেছেন এবং শিল্পী কে এবং ওনারা কতদিন ধরে এই মণ্ডপ সজ্জায় নিজেদের নিয়োজিত করেছে সেটাই একটু জেনে নেব। আগে যেটা সৃষ্টি এবং সহযাত্রী ছিল প্রথম মিলে গিয়ে হয়েছে বরিশা ক্লাব, বরিশা সাধারণ আমাদের উল্টোদিকের পুজোটা। আমাদের এবছরের থিম হচ্ছে তোমাদের বাড়ছে গতি আমাদের দুর্গ। পাখিরা বলছে তাদের দুর্গতি বেড়েই চলেছে, তার কারণ হচ্ছে কি আমরা গতি বাড়াচ্ছি, আমাদের ডেটা স্পিড বাড়ছে 2G থেকে 3G, 3G থেকে 4G, 4G থেকে 5G পাতা হচ্ছে। তো এই গতি যত বাড়ছে তাদের পাখিদের জীবন ধারণের প্রভাব পড়ছে এবং পাখিরা আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যাচ্ছে। এই নিয়ে অনেক সমীক্ষা হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তো সেইখান থেকে হয়েছে আর সেই পাখিরাই সৌভাগ্যমারোগ্যম দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দেবী কল্যাণম বিদেহি বিপুলম শ্রিয়ম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিধেহি দিশো তং নাশং বিধেহি বলমুচ্চকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সুরাসুর শিরোরত্ন নিগৃষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদ্যাবন্তং যশস্বন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি দিশো জহি। ভগবতি হে শীতিকন্থ কুটুম্বিনী ভূরি
আপনার নাম? সৌরভ ঘোষ। আপনি কি এই শারদীয় উৎসব কমিটির কে হন? অর্গানাইজিং সেক্রেটারি। বলছি আপনাদের যে 29-এর পল্লী বেহালার এবারে দেখছি একটা অভিনব থিম করেছেন, মানে থিমটার মধ্যে দেখাচ্ছেন একটা বাড়ি এবং তার মধ্যে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছেন, এটার এটার মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চাইছেন? থিমের নাম হচ্ছে আমার ভিতর ও বাহিরে। আমরা মূলত এখানে কাজটা করেছি জানলার ওপর বেস করে, মানে আমরা বলতে চাই যে জানলা হচ্ছে একটা বাড়ির চোখ, সেটাকে খুললে পরে তবেই বাইরের জগতের সঙ্গে ভেতরের বাড়ির মিলনটা হয়। কিন্তু আজকের দিনে কর্মব্যস্ততার জন্যই বলুন বা বাড়িতে এসি লাগানোর জন্যই হোক বা বিভিন্ন আরও কারণ থাকে, ধুলো বা মশা, সে আমরা বাড়ির জানলাগুলোকে খোলা হয় না, জানলাগুলো বন্ধই থেকে যায়। এবং ফ্ল্যাট ক্লাচার এসে যাওয়ার ফলে একটা প্রাইভেসি নষ্ট হওয়ার জন্য পাশাপাশি দুই বাড়ির জানলার মধ্যে যে কথোপকথন ছিল, একটা আলাপ পরিচয় থাকতো, সেটাও আজকের দিনে বন্ধ। আমরা সেটাই করতে চাইছি, যে বোঝাতে চাইছি যে জানলাটা উন্মুক্ত হোক, তাতে বাড়িতে যেমন একসঙ্গে আলো বাতাস ঢুকবে তার সঙ্গে বাইরের জগতের সঙ্গে মেলামেশাটাও তৈরি হবে, সেটাই আমরা প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছি। এছাড়া আরও একটা জিনিস আছে, দেখবে আজকের দিনের জানলাগুলো বড্ড বেশি যান্ত্রিক, মানে একই রকমের প্যাটার্ন, একই রকমের, আগেকার দিনের মতো অত কারুকার্যওয়ালা জানলা এখন আর খুব একটা দেখা যায় না। তো আমরা সেরকম প্রায় 30-35 রকমের জানলা আমাদের মণ্ডপের মধ্যে রেখেছি, যে জানলাগুলো একটার সঙ্গে একটা সম্পূর্ণ ভিন্ন, তাদের কাজগুলোও খুব আলাদা। এবং খড়খড়ি জানলা যেটা আগে ছিল যে খুললে পরে বা এমনি যদি নাও খোলা হতো তাতেও মাঝখান থেকে অন্তত একটু হাওয়া বা বাতাস আসে, তো সেগুলো এখন পুরোপুরি বন্ধ, সেটাই আমরা দেখাতে চেয়েছি। তার সাথে আরও একটা জিনিস এখানে আছে, যেটা দেখবেন আমরা যখন আবার কোথাও ঘুরতে যাই, আমরা আবার গিয়ে সেখানে চাই যে উইন্ডো ফেসিং একটা কিছু হোক, পাহাড় হোক বা সমুদ্র হোক, সেখানে গিয়ে আমরা আবার জানলাটাই চাই, কিন্তু বাড়ির জানলাটা খুব একটা জায়গা অবহেলিত, সেটাই আমাদের মেসেজ। আর বাড়ি আকারে যেটা দেখ,
चंडे के सततन युद्ध जयंती पाप नाशिनी रूपं देहि जयं देहि यशो देहि विशो जयहि। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। विधेहि दिशो तं नाशं विधेहि बलमुच्चकहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। सुरासुर शिरो रत्न निगृष्ट भाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिंत्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं यशो देहि दिशो जहि। सावत्यो भक्ति पूर्वं त्वं चिन्तयामि